আব্দুর রহমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে গেলে বলে করম ইসলাম এই রকমের, চরমনাই হুজুরের কাছে গেলে বলবেন ইসলাম ওই রকমের। ওই যে ব্যাটা জেনারেল শিক্ষিত হুজুরা এই কারণে দেখতে পারে না, ফতুয়া দাও কাবাটা তুই কি আলেম, কার নাম বলছি, জাকির নায়েক, আল্লাহ কেন তারে ফতুয়া দেওয়ার অধিকার দিছে জানেন না? হুজুরা মারামারি করেন দেখে আল্লাহ জেনারেল শিক্ষিতকে জন্ম দিছে। আপনারা মারামারি থামান নাইলে আরো আজহারি পাঠাই দেব, আরো হামজা চলে আসবে। দেখছেন নি আল্লাহর বুদ্ধি, দেখছেন নি আল্লাহর হিসাব, দেখছেন নি হুজুরা খালি ফতুয়া দেয়, আল্লাহকে তোগো দিয়ে হবে না রে, অনেক আশা ভরসা ছিল খালি গোড়ায় কাটটা পানি দাও। এবার এক একটারে পাঠাই ডাক্তার তুই যা, ডাক্তারে দিয়ে আগে সারা পৃথিবী মোটামুটি একটা লেভেলে নিয়ে আসছে। যেই যুবকরা আগে নাচ দেখতো গান দেখতো এখন ডাক্তারের আলোচনা শোনে। এরপরে ডাক্তার যখন দেশ ছাড়া আল্লাহকে আজহারি তুই যা, সুবহানাল্লাহ কম, এখন হুজুরা একযোগে শুরু করেছে আজহারি নিষিদ্ধ করে পিঠে মালসিয়ে পাঠাই দে, আল্লাহকে আমির হামজা তুই রেডি থাক। এই আমির হামজা যেই দিন আসবে না আল্লাহ পাক কারো লক্ষ্য আমির হামজার আজহারি জন্ম দিয়ে রেখেছে ঠিক কিনা, রাগ করতেছেন নাকি? এটা হলো মডারেট অন্ধ না, চোখ কান খোলা। আমরা সমালোচনা অনেক করতে পারি, আমি আর আমির হামজা তো অনেকদিন একসাথে আলোচনা করেছি, এক রাতে তার পরিবর্তন হয়ে গেছে, এক রাতে। কি রে আজকের মাহফিল আমিও প্রধান অতিথি, আমির হামজা দ্বিতীয় বক্তা, কি ব্যাপার আলোচনা বুঝি না কি, এক রাতে কি হইলো? কোরআন দেখেন এই জায়গায় রাখছে, কোরআন এই জায়গায় রাখতে গিয়ে পাঁচ দিক থেকে, একদিকে হাদিস, একদিকে বিজ্ঞান, একদিকে দর্শন, একদিকে যুক্তি, সব কিছু মিলে কোরআনের কথাকে সবার উপরে, সুবহানাল্লাহ, আল্লাহ বুঝেই পাঠায়। এগুলা যুগের প্রয়োজন, যুগের নকিবদের জন্ম দেয় কে? সুবহানাল্লাহ। কেন তবে আপনারা জানবেন এরা কখনো মসৃণ পথে হাঁটতে পারে নাই, হক কথা বললে যদি কারো ভাত থাকে তাহলে বুঝতে হবে সে হকের ভিতরে ভেজাল আছে, হক কথা বললে গালি দেওয়া, তিরস্কার করা, দেশ ছাড়া পিটানো, জেলে যাওয়া, এটাই বিধান। সব নবীর ক্ষেত্রে একই কিচ্ছা, সব রাসূলের মার খাওয়ার রেকর্ড আছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, এই রাসূলেরা আমাদের আন্দোলন যদি না মানো, আমাদের দলে যদি না ঢোকো, পিটাইয়া দেশছাড়া করে দেব অথবা কারাগারের অন্ধকারে ঢুকিয়ে দেব, ঠিক কি না? কার কথা? সুবহানাল্লাহ। কোন একই তরিকা নবীর, একই তরিকা ইসলামের, একই তরিকা আল্লাহওয়ালার, একই সব একই। ওদের সময়ও ফতুয়াবাদ ছিল, এখনো ফতুয়াবাদ আছে, এই জন্য আল্লাহ এদের বহুমুখী জ্ঞান দিয়ে পাঠাইছে। আমরা অবশ্য জিকিরের দোয়াগুলো শিখছি আর ওরা ইংরেজি বাংলা। হে বাবা ইংরেজি বলবা কেন তো? আরে ভাই ইংরেজি বলে দেখে তো যুবকরা মনে করে আমার আইডল, ঠিক কি না? আপনার এই ক্যাসানি ফ্যাসানি আর বাবা হুজুর আর দাদা হুজুর শুনে শুনে ওরা মরে গেছে। এখন দেখলো আরে জাত তো ঠিক আছে, এত 2020 সাল, 2020 সাল গ্লোবালাইজেশনের যুগ, ইন্টারন্যাশনাল, এখন পৃথিবী এখন হাতের মুঠোয়, এখন এখানে টিপ দেয় ওখানে মিসাইল পড়ে যায়, এই জন্য তাকায় থাকতে হয় না, কম্পিউটারে দেখা যায়। এখন পৃথিবী জয় করার জন্য সবার আগে কলমের ব্যবহার হচ্ছে, জ্ঞানের ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের ব্যবহার হচ্ছে, এখন বিশ্ব বিজয় তাদের হাতে যারা যুগ জীবনের খবর রাখে, ঠিক কি না? আপনার এই বস্তা বাঁচা অতীত কাহিনী দিয়া এখন আর ইসলাম চলে না, এখন বিশ্ব দুধর্ষ, আলেমরা দুধর্ষ, বিশ্ব যুক্তিবাদ, আলেমরা যুক্তিবাদ, বিশ্ব বিজ্ঞানের, আলেমরা বিজ্ঞানের, বিশ্ব এগিয়ে যাচ্ছে, আলেমরা এগিয়ে যাচ্ছে, যেই আলেমরা এখনো গর্তে পড়ে ফতুয়া দাও ওদেরকে জনগণ ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওই সমস্ত আলেমদের পিছনে যারা লক্ষ কোটি মানুষকে নিয়ে ডাক দিতে পারে ঐক্যের ময়দানে, ঠিক কিনা? বাইরে কি রাগ করতেছেন? আমি তো
অসংলগ্ন স্লোগান দেওয়া যাবে না, জিব্বা আল্লাহর কাছে কথা বলবে, সাক্ষী দিবে। এরা বুঝে না, আলেম হইলেই কিন্তু সব দিক দেখে না, প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে, এটা বুঝতে হবে। মানুষের জন্য দরদ থাকবে, ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতে লাহু ওয়ালা কুনতু ফাজ্জান গালিদাল কলবি লান ফাজ্জু মিন হাওলাই। আল্লাহু আকবার! নবীজিকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন, নবী মনটারে কোমল করো, তোমার কপাল ভালো, আল্লাহ পাক তোমাকে রহম দিল বানিয়েছে, আর নয় আশেপাশে সাহাবী একটাও থাকতো না। ফাফানহুম আস্তাগফিরুল্লাহুম, সুবহানাল্লাহ, তাদের ক্ষমা করে দাও, তাদের জন্য দোয়া করো, ইস্তিগফার পড়ো, ঠিক, ওশাউরহুম ফিল আম, যে কাজই করো পরামর্শ দিয়ে করো, সুবহানাল্লাহ। আমরা ওই মূলনীতি দিয়ে বিশ্বাস করি, ওরা নিন্দাবাদ করবে আমরা জিন্দাবাদ করব, ওরা আমাদের গালি দিবে আমরা হাসি মুখে গালিকে বরণ করে ওদের জন্য দোয়া করব, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটা কোরআনের মূলনীতি। ওরা দিবে গালি, ওরা দিবে পাথর, তুমি দিবা ফুল, তুমি দিবা দোয়া, আল্লাহর মূলনীতি। এই জন্য আমাদের মুখে গালি নাই, আমাদের আছে ভালোবাসা, তাই না? কি আছে, কি আছে? এই গালা গাল, এটা তো ঐলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা, সামনে গালি দেয়, পিছনে গালি দেয়, আল্লাহ কয় তোর জন্য ধ্বংস, ওয়াল, তুই ধ্বংস, সে আলেম হয়েছে সেও ধ্বংস, কিসের গালা গালি? বিভিন্ন মাসলোকের বিভিন্ন বুঝ আছে, কিন্তু কোরআনের বুঝ একটাই, এই জন্য কোরআনের পথেই তো আল্লাহ এক হতে বলছে। ভুলগুলাই যে হুজুর কানা ফারা জামা গায়ে দেন, কোন তো এটা কি ইসলাম হুজুর, এই আমরা সব লম্বা জামা গায়ে দিই, এইটাই ইসলাম, মানলাম ভাই তোর ওইটাও ইসলাম, এটাও এক ইসলাম, আসলে হলো সতর ঢাকা ঢিলে ডালা হওয়া, তোমাকে এটা বুঝতে দেওয়া যে ইহুদি আর তুমি এক নয়, অন্যদের সাথে তোমার মিল হবে না। তারপরে এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বইও আছে পোশাক আশাক নিয়ে, একটু পড়েন বুঝছেন, কারণ ইসলামের প্রথম শিক্ষাটাই হলো একবার আগে পড়ো, আগে শোনো না, আগে কি কি কি, কোরআনটা যদি পড়তেন, হাদিস যদি পড়তেন, তাইলে আর অন্ধ কানা খোড়া হতেন না, এখন হয়ে গেছে এই হাতি ঢোলের মতো, কেনারে বলো এই আহাম্মু, হাতি হইলো পাইবের মতো, কতরে বলছে না, থাপ্পর একটা দিয়া হাতি হলো খুঁটির মতো, আর একটা হইলো না হইলো না, হাতি হলো কুলার মতো, আর একটা কারে না, হাতি হলো বেতের মতো, আসলে হাতি হাতির মতো, ওই পড়েন নাই যে সবগুলো কানা খোড়া ল্যাংড়া চোখ নাই, এটা আল্লাহই বলছে। أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ আমি আল্লাহ তোমার যে কোরআন দিলাম, এইটা যে জানলো আর যে জানলো না, তুমি বলো এই দুইটা কি আসলে এক হতে পারে? প্রশ্ন করছে কে? নবীজিকে, সুবহানাল্লাহ। উল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, দুটো হাতের শেষেই বলা হয়েছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী কোরআন থেকে তারা শিক্ষা নেয়, শিক্ষা নেয়, শিক্ষা নেয়, সুবহানাল্লাহ। কোরআন পড়লেন না জীবনভর, আহা, কোরআন তো আপনার পক্ষে অথবা বিপক্ষে, এত বই পড়লেন কোরআন পড়লেন না, এত চিনলেন আল্লাহরে চিনলেন না, এত কিছু বুঝলেন ইসলামটারে বুঝলেন না, ইচ্ছা মতো খায়, আল্লাহকে ছেড়ে দাও না নবী, ওদের নিয়ে তুমি ফাউ টেনশন করছো কেন, ওয়াদারাল্লাযীনা তাখাযু দীনাহুম লাইবাং ওয়ালাহওয়া, ওদের ছেড়ে দাও, ইসলামটা যারা তামাশা বানিয়েছে, তামাশা, এই সেজদা দেয় আবার হারাম খায়, এই আল্লাহর কয় আমি তোমার গোলাম, আসলে পরে গোলামি করে শয়তানের, এই সমস্ত তাইরে নাইরে না, এই হিপ্পি হুররে পার্টিরে আল্লাহ কয় ছেড়ে দাও, ওরা ওদের মতো, যারহুম ইয়াকুলু ওয়া তামাত্তাউ, ওদের ছাড়ো, ওরা জন্মের মতো খাও, ইচ্ছা মতো ফুর্তি করুক, আমি আল্লাহ তো আছি ধরার জন্য, ঠিক কিনা?
কার কথা? কার? কারে মানবেন? কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানেন, আল্লাহরই মানেন, রাসুলেরই আদর্শেই মানেন, আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে রে তোরাই সফল হবি, সফল সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অনেক রাত আপনাদের কষ্ট হয়েছে, আবার বাড়িও যেতে হবে, তাই না? আবার একটু মোনাজাতও আছে। হ্যাঁ, যে কথাগুলো বলা হলো হৃদয় খুলে আমল করেন, আমল যথেষ্ট দরকার, দরকার না?